রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই রাধারানি হ্যান্ডওয়ার্ক চ্যানেলে। আজ আমরা শিখব সূর্যমুখী ফুল তৈরি করা এবং সাথে জানব সূর্যমুখী সম্পর্কে কিছু বিশেষ তথ্য। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফুলটি বানানোর জন্য নিয়ে নিয়েছি তিনটি রঙের সুতো, পিন, কাটার এবং সূচ। তো প্রথমে আমরা এটিকে খাতায় এঁকে নিয়েছি, তারপর এটিকে আমরা কাপড়ে তুলে নিয়েছি। এখন আমরা সবুজ রঙের সুতোটি দিয়ে বৃন্ত এবং পাতাটি তৈরি করে নেব। তো চলো বৃন্ত তৈরি করতে করতে আমরা জেনে নিই সূর্যমুখী সম্পর্কে কিছু তথ্য। সূর্যমুখী ফুল শুধু সৌন্দর্যের জন্যই নয়, গুণ ও কার্যকারিতার দিক থেকেও অতুলনীয়। সূর্যমুখী তেলের গুণাগুণ সম্পর্কে তো আমরা অনেকেই জানি, কিন্তু সূর্যমুখী বীজের উপকারিতা আমাদের অনেকেরই অজানা। তো আজ আমরা একটু বীজ সম্পর্কে আলোচনা করে নিই। সূর্যমুখী ফুলের বীজগুলিতে প্রচুর পরিমাণে পুষ্টিকর উপাদান থাকে। এতে 20% প্রোটিন এবং 31% আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অর্থাৎ অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বর্তমান থাকে। এছাড়াও রয়েছে কিছু ভিটামিনস যেমন এ, ই, বি3 এবং বি6। এই সমস্ত ভিটামিনসগুলো আমাদের দেহে খুব প্রয়োজনীয়। যেমন ভিটামিন বি6 আমাদের মাথার স্কাল্পে অক্সিজেন সাপ্লাই করে, তার কারণে আমাদের চুল পড়া বন্ধ হয় এবং তার সাথে নতুন স্বাস্থ্যোজ্জ্বল চুল জন্মায়। তো বন্ধুরা, এখন আমি সূর্যমুখী ফুলের পাপড়ি তৈরি করছি। তো আপনারা দেখতে থাকুন এবং তার সাথে জেনে নিই সূর্যমুখী ফুলের আরও কিছু উপকারিতা। সূর্যমুখীর বীজে এছাড়াও রয়েছে কপার, যা চুলের স্বাভাবিক রং ধরে রাখতে সাহায্য করে। বীজে উপস্থিত ফ্যাটি অ্যাসিড আমাদের ত্বককে টান টান করে রাখে এবং ত্বককে মসৃণ এবং কোমল রাখে। সূর্যমুখীর বীজে উপস্থিত ডায়েটারি ফাইবার কোলেস্টেরলকে কমায় এবং রক্তচাপকে স্বাভাবিক রাখে, অর্থাৎ কোলেস্টেরল নিয়ন্ত্রণে সূর্যমুখীর উপকারিতা অতুলনীয়। সূর্যমুখীর বীজ ত্বকে উজ্জ্বলতা আনার ক্ষমতা রাখে। এছাড়াও এতে রয়েছে সেলেনিয়াম, যা অ্যান্টিঅক্সিডেন্ট। এটি শরীরকে ফ্রি র্যাডিকেল থেকে রক্ষা করে। ফ্রি র্যাডিকেলের কারণে ত্বকের কোষ মরতে শুরু করে, যার কারণে মুখে পলিরেখা দেখা দিতে শুরু করলে তা আটকায়। এইভাবে সূর্যমুখীর বীজ উজ্জ্বলতা আনতে সাহায্য করে। সূর্যমুখী আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে থাকে। এবার আমরা সূর্যমুখী 3D পাপড়িটি বানাব। সূর্যমুখীর বীজের গুণাগুণ সম্পর্কে তো জানলামই, এবার জেনে নেব সূর্যমুখীর পার্শ্ব প্রতিক্রিয়া। অতিরিক্ত পরিমাণে সূর্যমুখীর বীজ খেলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের সাইড এফেক্ট দেখা দিতে পারে, যেমন বমি পাওয়া, পেটে ব্যথা এবং কোষ্ঠকাঠিন্য। তাহলে চলো জেনে নিই সূর্যমুখী ফুল কোথায় উৎপাদন করা হয়। এটি বসন্তকালে পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে উৎপাদন করা হয় এবং গরমকালে অর্থাৎ গ্রীষ্মকালে বিহার, উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গলেতে উৎপাদন করা হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। তো এইভাবেই খুব সহজ পদ্ধতিতে তৈরি করা হয়ে গেল 3D পাপড়ি।
এখন ভিতরকার অংশটি আমরা ব্রাউন কালারের সুতো দিয়ে করে নেব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য।